বন্ধুরা, আপনারা যারা এখনো এই ওয়াক্তের সালাত আদায় করেননি, তারা এখনই এই ওয়াক্তের সালাত আদায় করে নিন, তারপরে ভিডিওটি পুনরায় দেখুন। তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর বিষয় আধুনিক বিশ্ব সম্পর্কে ভবিষ্যৎবাণীর আলোকে আমাদের করণীয় কি থাকবে। আপনি যদি শান্তি রহমান ইসলামিক চ্যানেল সবার আগে পেতে, মুসলিম উম্মা এক ক্রান্তিকাল অতিক্রম করছে। 9/11 ঘটনার পর বিশ্ব মুসলিমের উপর কঠিন আঘাত এসেছে, আফগানিস্তানের উপর প্রলয়কারী ঝড় বইয়ে গিয়েছে, ইরাকের উপর ইতিহাসের নির্মম নিষ্ঠুরতা ও বর্বরতা আঘাত হেনেছে। সভ্যতার সূতিকাগার বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশ ইরাকে মানবতার নিষ্ঠুর পরিহাস সংগঠিত হয়েছে। পশ্চাত্যের আশীর্বাদ পুষ্ট একনায়ক সাদ্দামকে শায়েস্তা করতে গিয়ে নিরীহ জনতার উপর নেমে এসেছে অন্ধকার বর্বরতা। পাশ্চাত্যের ইন্ধনে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েও সাদ্দামের পরিত্রাণ মেলেনি। অতপর পাশ্চাত্য বন্ধুদের ইশারায় কুয়েতে আগ্রাসন চালিয়ে ইরাক আরেকটি ভুল করল। এ সুযোগে পাশ্চাত্য কুয়েত ও আরব দেশসমূহ রক্ষার ইজারাদারি নিয়ে উপসাগরীয় এলাকায় তাদের সৈন্যবাহিনী, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান ও অসংখ্য মরণাস্ত্র মোতায়েন করে এবং ইরাকে আগ্রাসন চালায়। উন্নয়নশীল বিশ্বের অন্যতম ইরাক আজ ভুতুড়ে জনপদে পরিণত হয়েছে। সেখানকার তেল গ্যাস লুণ্ঠিত হল, অসংখ্য নিরীহ মানুষের উপর বর্বরোচিত নির্যাতন হল, মা বোনদের ইজ্জত নষ্ট হল। এসবই করেছে সভ্যতার দাবিদার পাশ্চাত্য বিশ্ব। পাশ্চাত্য বিশ্ব কখনো মুসলমানদের বন্ধু নয়। তাদের দুধকলায় পুষ্ট ইসরায়েলের স্বার্থে তারা যে কোনো ধ্বংস বর্বরতা চালাতে কুণ্ঠাবোধ করে না। 9/11 ঘটনায় যেন সমস্ত দায় দায়িত্ব লাদেনের উপর চাপিয়ে দিয়ে আফগানিস্তানকে মাটিতে মিশিয়ে দিল, অথচ আজ পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায় নাই। লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফিকে তারা উত্থান ঘটিয়ে আবার হত্যা করেছে, পাকিস্তানেও তারা চালাচ্ছে হত্যাযজ্ঞ। মুসলিম বিশ্বের উদীয়মান কয়েকটি শক্তির মধ্যে মিশর, ইরাক, ইরান, পাকিস্তান ও তুরস্ক উল্লেখযোগ্য। এর মধ্যে ইরাক তাদের আগ্রাসনের শিকার হয়েছে, মিশর আজ্ঞাবহ ভূমিকা পালন রয়েছে, পাকিস্তান তাদের তীর নকে পরিণত হয়েছে, তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের অষ্টপাশে আবদ্ধ রয়েছে, ইরান বিশ্বের পরাশক্তি সমূহের প্রচন্ড চাপের মুখে কোন রকম টিকে আছে, বাংলাদেশও টার্গেট পরিণত হয়েছে তাদের। এই অবস্থায় মুসলিম উম্মাকে ইহুদি নাসারার এ খপ্পর থেকে বের হয়ে আসতে হবে। দুনিয়ার কোনো শক্তি মুসলমানদের বন্ধু নয়, এক আল্লাহই মুসলমানদের অভিভাবক। সুতরাং মুসলিম উম্মাকে নিজস্ব শক্তিতে বলিয়ান হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এক্ষেত্রে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যদি কেউ কোনো অপরাধ দেখে তাহলে সে যেন ইহাকে হাত অর্থাৎ সর্বশক্তি দিয়ে প্রতিহত করে, যদি এতে প্রতিকূল অবস্থা থাকে তাহলে ভাষা তথা বক্তব্য বা কথার মাধ্যমে বুঝিয়ে দিয়ে প্রতিহত করবে, আর তাও যদি সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে পরিবর্তনের পরিকল্পনা করবে, আর ইহা হলো অতি দুর্বল ইমানের পরিচয়। এক্ষেত্রে আমাদের উচিত হবে বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিবন্ধক শক্তিগুলোর অবস্থার আলোকে যথোচিত সিদ্ধান্ত নেওয়া এবং উদ্যোগ গ্রহণ করা। আধুনিক বিশ্বে মুসলিম অমুসলিম সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে যে বিষয়টি, সেটা হলো নিরাপত্তার অভাব। সামান্য লোভ লালসা স্বার্থ হিংসার কারণে একজন অন্যজনকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, তাই নিরাপত্তার অভাবে মানুষ আজ দিশেহারা। আপন ঘরে, আপন শহরে, আপন গ্রামে, রাস্তাঘাটে কোথাও যেন আজ নিরাপত্তা নেই, সর্বদা আতঙ্ক বিরাজ করছে। আর এ আতঙ্ক কোনো হিংস্র প্রাণীর কারণে নয়, বরং এ আতঙ্ক
মানুষ নামের সৃষ্টির সেরা প্রাণীর কারণে মানুষ আজ আতঙ্কিত। পাখি আকাশে চড়ে বেড়ায়, প্রাণ রক্ষা করতে পারে। মাছ জলের গভীরে গিয়ে নিরাপত্তা লাভ করে। হরিণ ঝোপের মধ্যে নির্বিঘ্নে রাত্রি যাপন করে। ইঁদুর মাটির নিচে আনন্দে বসবাস করে। কিন্তু হায় আফসোস, মানুষের আজ নিরাপত্তা নেই। আজ মানুষ পিপীলিকার চেয়েও মূল্যহীন। আফসোস, আফসোস এই মানুষ নামের অমানুষদের জন্য। যে পিতামাতা কোনো সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ, সেই পিতামাতা তার সন্তানকে হত্যা করে। যে সন্তান পিতামাতার সবচেয়ে আদরের, সে সন্তান তার পিতামাতাকে হত্যা করে। যে স্বামী তার স্ত্রীর সবচেয়ে আপনজন, সে স্বামী তার স্ত্রীকে হত্যা করে। যে বন্ধু সবচেয়ে বিশ্বস্ত, সে বন্ধু তার বন্ধুকে হত্যা করে। এমনকি একটা মানব সন্তানকে ঠান্ডা মাথায় টুকরো টুকরো করে বস্তায় ভরে নদীতে ফেলে দেয় বা মাটির নিচে পুঁতে রাখে। রাস্তা থেকে একটা পশুর মতো ধরে নিয়ে অজানা স্থানে আটকে রাখে, অতঃপর ইচ্ছা অনুযায়ী খুন করে। ইহা কি হায়েনার হিংস্রতা থেকেও আরো নিষ্ঠুরতা নয়? এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে হত্যার বিনিময়ে বা হত্যার যোগ্য কোনো অপরাধ ছাড়া হত্যা করলো, সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকারীর ব্যাপারে সতর্ক বাণী উচ্চারণ করে বলেন, সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার যাবতীয় রহমত থেকে নিরাশ হবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যার ব্যাপারে সামান্যতম সহযোগিতা করবে, কিয়ামতের দিন তার চক্ষুদ্বয়ের মাঝখানে লিখা থাকবে আল্লাহর রহমত থেকে নিরাশ। অতএব আমাদের উচিত উল্লেখিত আয়াত ও হাদিস থেকে শিক্ষা নেওয়া, নতুবা আমরা দুনিয়া ও আখিরাত উভয় স্থানে ক্ষতিগ্রস্ত হব। এবং আমরা মুসলিম বিশ্বের সকল মুসলমান এখনো সময় থাকতে একত্রিত হতে পারি, কেননা একতাই সকল শক্তির মূল। আর আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একত্রিত থাকার কথা বিভিন্ন ভাবে বলেছেন। তাই আসুন এখনো আমরা জোটবদ্ধ হই, আর নয় হানাহানি, আর নয় দলাদলি। এখন থেকেই আমরা একাত্মবদ্ধ হয়ে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে রুখে দাঁড়াই। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভালো লাগলে বরাবরের মতো এক সূর্যগ্রহণ দেখা যাবে, যা সে এই সূর্যগ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়, বিজ্ঞানীরা যাকে বলে রিং অফ ফায়ার। তাই এ সূর্যগ্রহণ দেখার জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছে, কেউ কেউ বিশেষ গ্লাস কিনে রেখেছে, মনে হচ্ছে যে ঈদের সূর্য দেখবে। অধিকাংশ সময় আমাদের দেশের মানুষ অত্যন্ত আনন্দ ও কৌতূহল নিয়েই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করে থাকেন, অথচ বিষয়টি আনন্দের নয়, ভয় ও ক্ষমা প্রার্থনার। সূর্য ও চন্দ্র যখন গ্রহণের সময় হয়, তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ভয়ে বিবর্ণ হয়ে যেত। তখন তিনি সাহাবীদের নিয়ে জামাতে নামাজ পড়তেন, কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। আরবিতে সূর্যগ্রহণকে কুসুফ বলা হয়, আর সূর্যগ্রহণের নামাজকে নামাজে কুসুফ বলা হয়। 10 হিজরিতে যখন পবিত্র মদিনায় সূর্যগ্রহণ হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে লোকেদের নামাজের জন্য সমবেত করেছিলেন। তারপর সম্ভবত ওনার জীবনের দীর্ঘতম নামাজের জামাতের ইমামতি করেছিলেন। সেই নামাজের কিয়াম, রুকু, সেজদা, মোট কথা প্রত্যেকটি রুকন সাধারণ অভ্যাসের চেয়ে অনেক দীর্ঘ ছিল। অবিশ্বাসী বিজ্ঞানীরা প্রথমে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ আমল সম্পর্কে জানতে পারল, তখন তারা এটা নিয়ে বিদ্রুপ করলো, নাউজুবিল্লাহ। তারা বলল, এ সময় এটা করা কি যৌক্তিকতা আছে? সূর্যগ্রহণের সময় চন্দ্রটি পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে বলেই সূর্যগ্রহণ হয়, ব্যাস এতটুকুই, এখানে কান্নাকাটি করার কি আছে? মজার বিষয় হলো, বিংশ শতাব্দীর গোড়ায় যখন এ বিষয় নিয়ে গবেষণা শুরু হলো, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলে তাৎপর্য বেরিয়ে আসলো। আধুনিক সৌরবিজ্ঞানীদের মতে মঙ্গল ও বৃহস্পতি গ্রহ দুটি কক্ষপথের মধ্য বলয় রয়েছে।
অ্যাস্টেরয়েড, মিটিওরিট ও উল্কাপিণ্ড প্রভৃতি ভাসমান পাথরের এক সুবিশাল বেল্ট। এগুলোকে এক কথায় গ্রহাণুপুঞ্জ বলা হয়। গ্রহাণুপুঞ্জের এই বেল্ট আবিষ্কৃত হয় 1801 সালে। একটা ঝুলন্ত পাথরের ব্যাস 120 মাইল থেকে 450 মাইল। বিজ্ঞানীরা আজ পাথরের এই ঝুলন্ত বেল্ট নিয়ে শঙ্কিত। কখন জানি এ বেল্ট থেকে কোনো পাথর নিক্ষিপ্ত হয়, পৃথিবীর বুকে আঘাত হানে, যা পৃথিবীর জন্য ধ্বংসের কারণ হয় কিনা। গ্রহাণুপুঞ্জের পাথর খণ্ডগুলোর মাঝে সংঘর্ষের ফলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পাথর খণ্ড প্রতিনিয়ত পৃথিবীর দিকে ধেয়ে আসে, কিন্তু সেগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে এসে জ্বলে ভস্মা হয়ে যায়। কিন্তু বৃহদাকার পাথর খণ্ডগুলো যদি পৃথিবীতে আঘাত করে তাহলে কি হবে? প্রায় 65 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এমনই এক পাথরের আঘাত হেনেছিল। বিজ্ঞানীদের মতে এর ফলে ডাইনোসর সহ পৃথিবীতে তাবৎ উদ্ভিদ লতাগুলো সব ধ্বংস হয়ে গিয়েছিল। অ্যারিজন নামের এই যে উল্কাপিণ্ডটি এসে পড়েছিল, তার কারণেই পৃথিবীতে যে গর্ত হয়েছিল প্রস্থ ছিল 3800 ফুট। বিজ্ঞানীরা বলে সূর্য অথবা চন্দ্রগ্রহণের সময় ঝুলন্ত পাথরগুলো পৃথিবীতে ছুটে এসে আঘাত হানার আশঙ্কায় বেশি থাকে। কারণ হচ্ছে এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সমান্তরালে একই অক্ষ বরাবর থাকে, ফলে তিনটির মধ্যাকর্ষণ শক্তি একত্রিত হয়ে ত্রিশক্তিতে রূপান্তরিত হয়। এমনই মুহূর্তে যদি কোনো পাথর বেল থেকে নিক্ষিপ্ত হয়, তখন এই ত্রিশক্তির আকর্ষণ ফলে সেই পাথর প্রচণ্ড শক্তিতে প্রবল বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এই প্রচণ্ড শক্তি নিয়ে আসা পাথরটিকে প্রতিহত করা তখন পৃথিবীর বায়ুমণ্ডলের পক্ষেও অসম্ভব হয়ে দাঁড়াবে, ফলে পৃথিবীর একমাত্র পরিণতি হবে ধ্বংস। একজন বিবেকসম্পন্ন মানুষ যদি মহাশূন্যের এ তত্ত্ব জানে তাহলে তার শঙ্কিত হবারই কথা। এই দৃষ্টিকোণ থেকে সূর্য বা চন্দ্রগ্রহণের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত হওয়া এবং সৃষ্টিকুলের জন্য পানাহ চাওয়ার মাধ্যমে আমরা একটি নিখুঁত বাস্তবতার সম্পর্ক খুঁজে পাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ আমলটি ছিল যুক্তিসঙ্গত এবং একান্তই বিজ্ঞানসম্মত, তাই এটিকে উৎসব না বানিয়ে আল্লাহকে ভয় করুন, সালাত আদায় করুন। ঢাকায় সূর্যগ্রহণটির বাংলাদেশ সময় সকাল 8:30 শুরু হয়ে বেলা 2:05:36 শেষ হবে। সকাল 9:01:16 এই সময়ে সূর্য সবচেয়ে বেশি ঢাকা পড়বে চাঁদের আড়ালে এবং সূর্যকে একটি অগ্নি বলয়ের মতো দেখাবে, তাই এ সময় সালাতে দাঁড়িয়ে যান। এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্যদেরকেও জানিয়ে দিন এটার পুঙ্খানুপুঙ্খানো কারণটিকে, যার ফলে তারাও এ সময় ইবাদতে মগ্ন থাকবে। অবশ্যই অবশ্যই।